নমস্কার বন্ধুরা আজ আমি একটা হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানিয়ে দেখাবো ওটস এর মশলা খিচুড়ি এটি যেমন হেলদি তেমন টেস্টি তাই চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি আমি নিয়েছি একশো গ্রাম ওটস একটা ছোট সাইজের গাজর কুচি পঞ্চাশ গ্রাম বিনস কুচি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গোটা সাদা জিরে এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো কিছুটা আদা কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর লাগছে একটা ছোট সাইজের টমেটো কুচি এবার একটা পাত্রে সামান্য জল আর নুন নিয়ে এতে গাজর আর বিনসটা সামান্য সেদ্ধ করে নেব জল যখন এরকম ফুটে যাবে তখন এটা আঁচ বন্ধ করে দিয়ে এটা আমাকে ছেঁকে নিতে হবে এরপর একটা কড়াতে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম আমি এখানে চামচ মতো সাদা তেল দিয়েছি এরপর এতে দিলাম গোটা সাদা জিরের ফোড়ন এটা সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটাও সামান্য নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটাও সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এবারেতে আমি দিলাম ক্যাপসিকাম কুচি সামান্য নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিলাম ছেঁকে রাখা গাজর আর বিনসের কুচিগুলো ওটস যেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এক দু মিনিটের আগেই গাজর আর বিনসের কুচি সামান্য সিদ্ধ করে নিলাম এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দেব আদা কুচি আদা কুচি দেবার পরে আদাটা সামান্য ভেজে নিতে হবে তারপর এতে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দেব শুকনো লঙ্কা গুঁড়ো মশলা গুঁড়োগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম দু চামচ নুন এইভাবে প্রত্যেকটা মশলা একে একে মিশিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিলাম সামান্য জল এবার মশলাটা একটু কষতে দিতে হবে মশলাটা দু থেকে তিন মিনিট কষতে দু থেকে তিন মিনিট মশলাটা এইভাবে কষিয়ে নেবার পরে আমি এতে যোগ করে দিচ্ছি ওটস ঘুরিয়ে এরপর এতে যোগ করে দিচ্ছি ওটস ওটসটা মশলার সাথে ভালোভাবে ওটসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হবে না কৌশলে সেটা টেস্ট আসে না তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সবসময় যেন মশলাটা ভালো যে কোনো রান্নাতে মশলা ভালোভাবে না কষলে সেই রান্নার টেস্ট আসে না তাই মশলাটা ভালোভাবে আগে কষে নেবেন তারপরে ওটস যোগ করবেন এরপর এতে আমি যোগ করে দিলাম বেশ খানিকটা জল যেহেতু ওটস আয়তনে বেড়ে যায় রান্না করার পরে তাই প্রথমে একটু জল বেশি দিলাম এরপর দু থেকে তিন মিনিটের মধ্যেই ওটস রেডি হয়ে যাবে ওটস রান্না করতে হবে হাই ফ্লেমে তাহলে দু থেকে মিনিটের মধ্যেই আমাদের ওটস রেডি হয়ে তিন যাবে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবার পরে হাই করে দেব দু মিনিট পরে দেখতে পাচ্ছি ওটস রেডি হয়ে এসছে এবার ফ্লেমটা কমিয়ে দেব খেয়াল রাখতে হবে এটা খুব যেন পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায় আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমায় জানান কেমন লাগলো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন